গত কয়েক সপ্তাহ থেকে রাজশাহীতে পেঁয়াজের বাজারের দাম কিন্তু আমরা দেখতে পেয়েছি, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে এবং আজকে একদম পেঁয়াজের দাম নিয়ে কৃষক দিশেহারা। রাজশাহীর আমরা এখন রয়েছি সাহেব বাজার এলাকায়, এখানে যে খুচরা এবং পাইকারি যে ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি আজকে এই সাহেব বাজারে এই শহর এলাকায় মোট 10 থেকে 20 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। অন্যদিকে আজকে রাজশাহীর অন্যতম পেঁয়াজের হাট তাহেরপুর বাগমারা উপজেলার তাহেরপুরে, সেখানে আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু সকালে আমাকে যেটি জানাচ্ছিলেন যে তারা দাম নিয়ে একদম হতাশ এবং 150 টাকা মন থেকে শুরু করে 500 থেকে 600, সর্বোচ্চ 600 টাকা মনে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং এই দাম নিয়ে কিন্তু কৃষক দিশাহারা হয়েছেন এবং তারা বলছেন যে যে পেঁয়াজের যে উৎপাদন খরচ এবং যে তাদের যে পারিশ্রমিক এবং সারা এই পেঁয়াজের যে গোটা পেঁয়াজ তৈরি করতে যে একটি খরচ সেটি কিন্তু এখন উঠছে না এবং এই দাম নিয়ে কিন্তু কৃষক ব্যাপক হতাশ হয়ে পড়েছেন এবং সে বিষয়ে কিন্তু তারা বিষয়টি জানাচ্ছিলেন। অন্যদিকে এই দাম যে ধস নামার যে বিষয়টি সেটি আমরা তাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। তারা বলছেন যে রাজশাহীতে প্রচুর পরিমাণে পেঁয়াজের উৎপাদন হয়েছে, সেই উৎপাদনের কারণেই কিন্তু গত কয়েকদিন থেকে দাম অনেকটা কম এবং আজকে যে একদমই পেঁয়াজের দামের যে ধস সেটি কিন্তু নামতে শুরু করেছে। আমরা এখানে একজন বিক্রেতা রয়েছে তার সাথে একটু কথা বলবো। পেঁয়াজের দাম কেমন, কি অবস্থা আজকে? পেঁয়াজ দাম এসে কম, পেঁয়াজ 20 টাকা, পেঁয়াজ নিচে 10 টাকা উপরে 20 টাকা, বেচা বিক্রি কম। এত দাম কমলো কেন? সব দিকে চারদিক থেকে আমদানি বেশি হয়েছে, বেচা বিক্রি একবার নয় তারপর আমদানি হয়েছে, যার কারণে পেঁয়াজ দাম কমে গেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে একজন ক্রেতা রয়েছেন তার সাথেও একটু জানতে চাইবো যে গত কয়েক সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম কমেছে, এর আগে পেঁয়াজের দাম অনেক বেশি ছিল, এই দাম কমার কারণটার বিষয়টা আপনারা যদি একটু বলতেন। সঠিক ওটা তো আমার জানা না, তবে আজকে নিলাম 20 টাকা করে কেজি, 100 টাকায় 5 কেজি নিলাম। এর 2-1 মাস আগে কত নিয়েছিলেন, কত টাকা কেজি নিয়েছিলেন? এর আগে নিছিলাম 35 টাকা 40 টাকা এভাবে নিছে এর আগে। ধন্যবাদ আপনাকে। দর্শক, একটু যদি সামনে দেখাতে যাই, সামনে এখানে কিন্তু এই রাজশাহীর সাহেব বাজার এলাকায় যে অনেক বড় একটি যে এখানে মোকাম পেঁয়াজের এবং সেখানে খুচরা থেকে শুরু করে পাইকারি সকল যে পেঁয়াজের যে ক্রেতা বিক্রেতার প্রতিদিন সমাগম ঘটে এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে এখানে যে শাকসবজি থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর দামও কিন্তু বেশি এবং এখানে পেঁয়াজ রসুন আদা সহ যে কাঁচা মশলা যেগুলো রয়েছে দেশি কাঁচা মশলা সেগুলো কিন্তু দাম কম এবং স্বাভাবিকভাবে এই দাম কমার কারণে রাজশাহীর যারা পেঁয়াজের যারা চাষকৃত যারা কৃষক তারা কিন্তু এই পেঁয়াজের দাম নিয়ে হতাশায় পড়েছে এবং তারা বলছেন যে এই এমন দাম থাকলে তাদের যে উৎপাদন খরচ এবং সেখানে কিন্তু যে তারা বিশাল পরিমাণে যে লসের যে বিষয়টি সেটি কিন্তু তারা তাদেরকে গুনতে হবে। এই ছিল রাজশাহী থেকে পেঁয়াজের দামের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে।